হে গাইস, গুড নাইট। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা মোটামুটি রয়েছি, খুব একটা ভালো নেই। সবারই মন মেজাজ সবারই খারাপ। তো চলো, এখন বাজে রাত 10টা। এখন আমি আমার ভিডিওটা শুরু করেছি। আর কি নিয়ে ভিডিওটা হচ্ছে অবশ্যই বলার জন্যই তো এত রাত্রে আসা। তো কালকের আমরা চলে যাচ্ছি বাড়ি, গ্রামের বাড়ি এখান থেকে। সে কারণে সবার মন মেজাজ খারাপ হয়ে গেছে। হঠাৎ করে ডিসিশান হলো যে চলে যাব। আগে থেকে ঠিক ছিল যে কালী পুজোর পর যাব, কিন্তু তারপর ভাবলাম যে না, সামনে লক্ষ্মী পুজো আছে, তো সেই কারণে চলে যাচ্ছি আমরা। আর আগে থেকে আমি অনেকটাই তো সুস্থ। তারপর এক দেড় মাস পরে বাবুর অন্নপ্রাশন রয়েছে, তারপরে কালী পুজোর পরে সোনু স্কুল খুলবে, পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা। তো এটা সব কিছু মিলিয়ে যেতে হচ্ছে। তারপরে ওর টিকা বাকি আছে, ফার্স্ট টিকা নয়, দেড় মাসের টিকাটা পেয়েছে। তারপর থেকে তো আমি অসুস্থ হয়ে গেছি। তারপরে একটা মাঝখানে টিকা ছিল, ওইটা দেওয়া হয়নি, তখন তো আমি এখানে আছি, কী করে দেওয়া হবে, হয়নি। তারপরেটাও চলে এসছে হয়তো, তো দুটো মনে একসঙ্গেই দিয়ে দেবে। তো এটাও নিতে হবে, সময় মতো নিতে হবে, যেহেতু মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, এটাও একটা মেন কারণ। তো সেই কারণে চলে যাচ্ছি, যেহেতু এখানে দু মাস এখানে থেকেছি। পাপা সোনাকে নিয়ে ও দাদু ঠাম্মা কাকু সবাই মানে অনেকটাই মায়া পড়ে গেছে। ছিলাম না ঠিক আছে, যেহেতু হয়তো আসতাম দু চার দিন থেকে, যদি চলে যেতাম এতটা মায়া পড়তো না, যেহেতু এতদিন ছিলাম। তো তাই ওর প্রতি প্রচুর মায়া পড়েছে। এখন থেকে সবাই মানে কান্নাকাটি করছে না, চোখ ছলছল করছে, সবার মন খারাপ হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে আমাদের। আমারও খারাপ লাগছে ওদের এই অবস্থা দেখে, আমারও কষ্ট হচ্ছে ছেড়ে যেতে এখান থেকে। তো কী করবো, যেতেই তো হবে। কালকে আমরা কখন বেরোবো? একটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো, ঘরে অনেক কাজ আছে, যেহেতু এতদিন ছিলাম না দোকানে। ওর পাপা গিয়েছিলো মাঝখানে কয়েকদিন, কিন্তু ও তো আর পরিষ্কার তো করতে পারবে না, আর আমি গিয়েও অতটা কাজকর্ম হুটহাট করে করতে পারবো না, লোক নিয়ে করতে হবে। গাড়ি আসবে, হ্যাঁ প্রাইভেট গাড়িই তো যাবো, কারণ এমনি বাসেও যেতে পারবো না, অনেক জিনিসপত্র আছে। যেহেতু আমি পুরোপুরি এখন সুস্থ হইনি, তারপরে দুটো বাচ্চা নিয়ে বাস স্ট্যান্ডে যাওয়া অসম্ভব। তো চলো, ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো। মর্নিং, এখন বাজে 10টা বেজে গেছে। সব কিছু গোছগাছ চলছে, যাবো রান্না করতে। আজকে বাবা বলছে মাংস রান্না করতে, না বাবা বলেনি, আমার দেওয়ার বলছে মাংস রান্না করতে, বলে যেহেতু চলে আসছে ওরা, আজকে মাংস হয়ে যায়, আর ড্রাইভার এসে খাবে এখানে। তো তার জন্য মাংস হবে আর ভাজাভুজি দু একটা করে নেবো, তাহলে হয়ে যাবে। বেশি কিছু রান্না করবো না, গরম তো প্রচুর। এইখানে সমস্ত ঔষধ, আমার আর বাবুর ঔষধগুলো সব আছে। ওইখানে কাঁথা বাতা সব গুছানো হয়ে গেছে, কয়েকটা জিনিস তো ব্যাগে গুছানো হয়ে গেছে, কালে রাত্রে গুছিয়ে রেখেছি। আর ওইখানে এই কয়েকটা আছে, আর ছাদে কয়েকটা ধুয়ে মিলে দিয়েছি, ওগুলো শুকিয়ে গেলে নিয়ে যাব। এই ফ্লাস্কটা নিয়ে যাব, বাবুর গরম জল করে রাখতে সুবিধা হবে, তার জন্য এই ফ্লাস্কটাও নিয়ে যাচ্ছি সংজ্ঞা করে। আর দেখি কী কী নিয়ে যাই। বাবা তো বলছে হাগিসের পেটি একটা কিনে দেবে, তারপরে আসার পরে একটা পেটি কেনা হয়েছিল, এইটা মাত্র বেঁচে আছে, এক প্যাকেট আছে, তার জন্য একটা পেটি কিনে দেবে, তার মধ্যে 16টা প্যাকেট থাকে এরকম আর কি। আর টুকটাক কিছু জিনিস কিনতে হবে যাওয়ার সময়, আমার ওষুধ আরও কয়েকটা আছে কিনতে হবে। আজকে রান্না হচ্ছে পটল ভাজা আলু ভাজা, আর মা তো মাংস খাবে না, তার জন্য মায়ের জন্য মা বললো ওই পটল ভাজা আলু ভাজাটাই খেয়ে নেবে, কারণ হচ্ছে না একটা ডিম ছিল, ডিম ভাতে দিয়েছি আর কচু ভাতে দিয়েছি, তো মার এগুলো হয়ে যাবে। আর এই যে মাংসটা এখন হবে, আজকে না আলাদা রকম মাংস রান্না হচ্ছে, ফার্স্ট টাইম এইভাবে রান্না করেছি করছি। এই যে মাংসটাকে আগে ভেজে নিয়েছি, মাংসটাকে ভেজে নিয়েই রান্না করছি, শুধু মাংসটা হলেই হয়ে যাবে। ভালো
আর বেশি সময় লাগে না, মানে যেহেতু মাংসটা ভাজা আছে তো অল্প সময় হয়ে যাবে, 8 ঘন্টার মতো বলে হয়ে যাবে। তো চলো, সবার তো মন খারাপ, জানি না কী হবে, যাওয়ার সময় রান্না করে নিই, তারপরে দেখা হচ্ছে। এখানে যে পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে, এখানে আমার মাংস রান্নাও হয়ে গেছে, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। আর আমাদের গাড়িও চলে এসছে, এখন বাজে 12:30। আর বলেছিলাম 1টা নাগাদ বেরিয়ে যাব, তারও ভাবলাম যে একটু রেস্ট নিই তারপরে বেরিয়ে যাব, যেহেতু ড্রাইভার দাদা তো এখানেই খাবে, খেয়ে টেয়ে দিই তারপরে আমরা যাবো। আর গাড়িটা ভেতরে দিয়ে একটু ঢুকিয়ে নিলাম, যেহেতু রুটের সাইডে একটু অসুবিধে হতে পারে, তার জন্য গাড়িটা এখানে রেখে দিয়েছি ছায়ার মধ্যে। তো চলো খেয়ে টেয়ে নিই, তারপরে বেরোতে হবে। আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যেতে এই যে রেডি হয়ে গেছি, মায়ের সঙ্গে কথা বলছি, মা বলে থেকে গেলেই ভালো হতো, একদম কালী পুজোর পরে গেলে ভালো হতো, কিন্তু কিছু করা নেই, যেতে তো হবে। আমাদের মা তোমাদের সবটা বলে দিয়েছে কী কী কারণে চলে যাচ্ছি আমরা, তাছাড়া যত থাকবো তত মায়ায় জড়িয়ে পড়বো আরও বেশি করে, সেই কারণে তাই না, যেতে তো হবেই, আজ হোক কাল হোক বা 1 মাস পর হোক, যেতে তো হবে এখান থেকে। আমাদের এসে গাড়িতে উঠে গেছে আর মা এসছে আমাদের ছাড়তে, আর পুচকুটাকে ও দাদু নিয়ে আসছে। আর এই যে বাবুরও মন খারাপ হয়ে গেছে আমাদের সোনুর, আর এই চশমাটা দুর্গাপূজায় কেনা হয়েছিল, চশমাটা এমনই, ও পরতে পারবে আমিও পরতে পারবো, একটু বড় সাইজের আছে, একটু না বেশ ভালোই হবে, দুজনের হয়ে যাবে। আর এই যে হাগিসের পেটিটা বাবা কিনে দিল বাবানের জন্য, বললো ওকে পরাবে মাঝে মধ্যে তার জন্য। গাড়ি গাছপালা ঘর বাড়ি সব ছুটছে, এইগুলাই ওদের।
বাড়ি এসেছি 5:30 নাগাদ। এসে প্রথমে বাজারে গেলাম, আজকে রবিবার ছিল, আমাদের এখানে বাজার হয়, যেহেতু এতদিন ছিলাম না তো বাড়িতে কিছুই বাজার আর কিছু নেই, চালটা শুধুই আছে আর মশলাপাতি যেগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, সেই কারণে দুজনে আবার বাজারে গেলাম বাবুকে নিয়ে। টুকটাক বাজার করেছি কোনো রকম চালিয়ে নেওয়ার মতো। তো বাজার করে এসে মানে ঘরের যা অবস্থা কি বলবো, দেখাবো আমি, অনেক পরিষ্কার করে দিয়েছি, থাকার মতো করে নিয়েছি, আর তো অবস্থা খারাপ, পুরো স্যাঁত স্যাঁতে হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না এমনই অবস্থা হয়েছে। তো কোনো রকম কারেন্টের ভাতটা বসিয়েছি, এখন বেশি কিছু রান্না করতে পারবো না, শুধু ঢেঁড়স ভাতে ভাত করব, ঢেঁড়স মাখাতেই ভাত খেয়ে নেবো এতবেলা, আর কিছু করতে পারবো না। আর বাবুকে ঘুম করিয়ে দিয়েছি, ও ভীষণ কান্নাকাটি করছিল, ওর পাপা তো ধরেছে আর আমি পরিষ্কার করেছি যা কিছু। তো চলো ঘরের অবস্থাটা দেখাই আগে। এখানে ব্যাগপত্র সব রেখে দিয়েছি, ওখান থেকে যা এসছে, তো জামা কাপড়ে ব্যাগ ট্যাগ যা কিছু এখানেই আছে। আর এই খাটটা পরিষ্কার করলাম, এই যে বাবু ঘুমিয়ে আছে এখন। আর এইগুলো সব কাচার জন্য, মানে যা ছিল এই ঘরের পিছনে আমাদের বেডরুমে, যে মশারি টশারি বেড ফেড সব বিছানা চাদর তো সব তুলে দিয়েছি। আর এই যে সব ফান তান ভর্তি হয়ে গেছিলো সব পরিষ্কার করেছি, এগুলো সব ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করা হয়েছে। এই যে এই চাদরটা বার করেছি, এটা কাঁচা আছে তো এটা বেছাবো। আর চাদর আর মশারিটা খুলে নিয়েছি, আলাদা মশারি আছে পালঙ্কে, সেটাও কাঁচা, তো ওইটা দিয়ে আজকে এতবেলা শোবো আমরা। আর এগুলো সব কাঁচা হবে, এগুলো সব রেখে দিয়েছি, বিছানা চাদর মশারি ফশারি সব তুলে দিয়েছে। ঘরের অবস্থা সব স্যাঁতস্যাঁতে, মানে হাঁটা যাচ্ছে না এতটাই, এখানে হয়তো ভালো করে বুঝতে পারবে, এই যে বুঝতেই পারছো এরকম পুরো ভেজা ভেজা হয়ে গেছে। আর রান্নাঘরের অবস্থা তো আরও খারাপ, মানে উনুনে তো রান্না করা অসম্ভব। চলো দেখাচ্ছি, এই যে এগুলো তো ঝাঁট দিলাম, এই যে উনুন সব ভেজা, এগুলো সব ভেজা, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, একদম ভেজা। এই যে এখানে কোনোরকম ইন্ডাকশানে ভাতটা বসিয়েছি এখানে, আর টুকটাক এই যে বাজার করেছি মশলাপাতি, আর এখানে ঢেঁড়স একটা, বাঁধাকপি আদা রসুন আলু পেঁয়াজ আর লেবু নিয়েছি, এগুলোই কিনেছি। মাছ কিনিনি কারণ মানে ভেবেইছিলাম যে ঠিকঠাকভাবে রান্না করতে পারবো কিনা, ঠিক নেই যেহেতু এতদিন বাড়িতে নেই। থালা বাসনগুলোকে যেগুলো খাবো সেগুলো কয়েকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মাছ নিইনি কারণ রান্না করতে যদি না হয় ফ্রিজে হয়তো রেখে দিতে পারবো, কিন্তু ফ্রিজ তো পরিষ্কার করতে হবে, এতদিন বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস করবে, তার জন্য মাছ আর নিইনি, যেহেতু পুকুরে কালকে বড়শি দিয়েই মাছ ধরে নেব। তো চলো প্রচুর প্রচুর কাজ। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সোনু যে আমাদের সঙ্গে এসছিলো, সোনু ওর মামার বাড়িতে চলে গেছে মাঝ রাস্তায়, মাঝ রাস্তায় নাজির বাজারে নামিয়ে দিয়েছে, ওর মামা এসেছিলো, ও জেদ ধরেছে যে আমি মামার বাড়ি যাবো, আর ও ওখান থেকে আসবেই মানে আসবে না বলছিল, তাই আমি বলছি চলো মামার বাড়ি নিয়ে যাবো, তো সেই কারণে এসেছিলো। কিন্তু ওইখানে এতটাই জেদ ধরছে যে আমি মামার বাড়ি যাবো, ঠিক আছে তাহলে 2 দিন ঘুরে আসো, অনেকদিন যায় না তো, এখন স্কুল হয়তো ছুটি আছে, হয়তো না এখন স্কুল ছুটি আছে, এখন অনেক কাজ রয়েছে। অবস্থাটা দেখেছ, বাইরের কত কত গাছ সব ঘরের ভেতরে, সব ফ্রিজটি সব পরিষ্কার করতে হবে, এইখানেও কত কত গাছ হয়েছে। আসতে তো সন্ধ্যা হয়েছে, বাড়ির চারিদিকটা তো দেখতে পারিনি, বাইরে চারপাশটা মনে হয় যেভাবে ঘরের ভেতরে গাছ ঢুকেছে এইরকমই, তো চারিদিকটা বোধ হয় একদম জঙ্গল হয়ে গেছে, সব পরিষ্কার করতে হবে, নাহলে শাক খোপের যা উৎপাদ হবে তখন
ভীষণই ভয়ের ব্যাপার। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের মতো এই পর্যন্ত, দেখাবি পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এখন মতো টাটা, বাই বাই, গুড নাইট।